বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো। আর রেসিপিটা করার জন্য মাছটাকে এখন আমি কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেছে, আমি এখন মাছটা ধুয়ে নেব। আর এই মাছটা ধুয়েই আমি আপনাদেরকে আজকে রেসিপি করে দেখাবো। আপনাদের জন্য আমার আজকে রেসিপি সর্ষে ইলিশ। আমি সরিষা ইলিশ করার জন্য এখানে নিয়েছি সরিষা, এগুলো আমাদের বাড়ির সরিষা। আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি পোস্ত। এই পুরোটাই আমি একসঙ্গে বেটে নেব। আমি যে মাছটা কেটে নিলাম সেই মাছটার থেকে আমি 5 পিস মাছ এখানে নিয়ে নিয়েছি। আর 5 পিস মাছই আমি এখন রান্না করব, আর বাদ বাকিটা দিয়ে অন্য কিছু করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি সেই মাছগুলো, আর নিয়ে নিয়েছি 1টা টমেটো, এখানে আমি বেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত ও সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সরিষার তেল, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, আর কাঁচা লঙ্কা, আদা, আর কালো জিরে, আর জিরে গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যে ইলিশ মাছটা নিয়েছি এই মাছে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম লবণ। হলুদ লবণ দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব। আর এই মাছগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব, আধা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না। আর আপনারা চাইলে এই মাছটা নাও ভাজতে পারেন। গরম তেলে আমি এখন মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আর এখন দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা পোস্ত, সরিষা ও কাঁচা লঙ্কা। Thank you.
এখন আমি যে বাটিতে পোস্ত বাটা ছিল আর সরষে বাটা সেই বাটিতে দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেইনি, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, দেখে মনে হচ্ছে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এখন আমি নামিয়ে নেওয়ার আগে খুব সামান্য পরিমাণে সরিষার তেল ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। আর এখন আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।